হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ আজকে খুব সুন্দর রোদ উঠলেও আমাদের বাড়িতে কিন্তু মেঘলা করে আছে কারণ তোমাদের দোয়েল রয়ের আজকে হয়েছে আমার ওপরে রাগ এবং কথাও বলছে না আমার সাথে রাগ করে আমার সাথে ঝগড়া করে মুখটা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ি চতুর্দিকে তো কি করে ওকে মানানো যায় তো আমি অনেক ভেবে চিনতে একটা গিফট দেবো ডিসাইড করলাম ও অনেকদিন ধরে এয়ারপোর্ট নেমে ভাবছিল তো সেটাই আমি অর্ডার করে দিই এবং রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা আসার অপেক্ষা করতে থাকি তার মধ্যে একটু বৃষ্টিও আরম্ভ হয়ে যায় বাড়িতে মা ওকে সামলানোর চেষ্টা করছে কিন্তু আমার মনে খুব আনন্দ জানি গিফট পেলেই খুশি হয়ে যাবে গিফটটা হাতে পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে ওর কাছে চলে যাই ওকে গিফটটা দেওয়ার জন্য আর পাঁচটা ভাই বোনের মতো আমাদের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা সব কিছু হয় এবং আমরা তারপরে ডিসাইড করি দুজন দুজনের মুখ দেখব না কিন্তু আবার দুজন দুজনকে ছাড়া থাকতে না পেরে আমরা আবার একে অপরের কাছে চলে আসি নির্লজ্জের মতন সো গিফটটা দেওয়ার পরে ও ওর ভুল রিয়েলাইজ করে এবার আমার ভাও খাওয়ার পালা আমি এদিক ওদিক দৌড়াবো এবং ও আমার পায়ে ধরে আমার থেকে ক্ষমা চাইবে আমাকে বলবে দিদি দিদি আয় আমার কাছে কিন্তু আমি যাব না তো শেষ পর্যন্ত এমন অক্টোপাসের মতন জড়িয়ে ধরলো যে আমি ক্ষমা করতে বাধ্য হলাম তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে বাই বাই